আমি অর্ধেক গল্প ফানছি, বাকি গল্প তুই সুন্দর করে শেষ করছস। এমন ফিটান ফিটাইছে সারা শরীর মনে হয় কামড়ায় ধরতেছে। আইসা তো বাড়ির পাশে ফুটুগুজ একটা বড় মুরুগ আছিল, এটা কি আছে? আছে, কথা তো সত্য, কিন্তু ওস্তাদ আগামী এক সপ্তাহের মধ্যে কোনো চুরি করতে পারবো না। চুরি করে যদি ধরা পড়ি তাহলে কিন্তু লোড নিতে পারবো না। কাকার মতো কথা কস, এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে কত হাঁস কত মুরগি ঘুরতে আছে, ওখান থেকে আমরা যদি দুই তিন পিস চুরি করে খেয়ে ফেলাই মালিকেরা কিছুই মনে করবো না। চুরি বিদ্যা হইতেছে একটা দর্শন, একটা শিল্প, সবার কপালে কিন্তু চোর হওয়া জোটে না। আপনি উস্তাদ, আপনি যা বলবেন তাই সত্য, কিন্তু উস্তাদ শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে, দাঁতগুলো তো নড়তেছে, একটু জয়েন্ট মতো পড়ুক, নাহলে তো ফরফরে সব পড়ে যাব। তুই কিন্তু উস্তাদ যখন শিক্ষা দিতেছস, নানান ফ্যাসের কথা কইতেছস, মাইর খাওয়ার পরে আমার খুবই খিদা পায়, আমার হাঁসের ঝোল খাইতে ইচ্ছা করতেছে, ব্যবস্থা করবা পারবি? অবশ্যই পারবো, পারবো না মানে? আপনি খালি কয়ে দেখেন, হাঁসের ঝোল কেন, সমস্ত মাংস আপনি খাবেন, ঠিক আছে? আমি ব্যবস্থা করতেছি, চল হোটেলে চল। হোটেলে যাবো, টাকা পাবো কই? আবার কথা কইতেছস, উস্তাদের মুখে মুখে কথা কওয়া বড় বেয়াদবি, দুইজনে একলগে মাইর খাইছি বলে মনে করিস না যে দুইজনই সমান। আমি ওস্তাদ এটা মনে রাখবি। আপনি বড়, আপনি ওস্তাদ, আমি তো আপনার ছোট। ওস্তাদের মাইর শেষ রেখে অন্তর চলে। ওমা আগে যাচ্ছে, আগে যাচ্ছে ওস্তাদ তারা। আপনি তা আমি আগে যাবো, যা পিছিয়ে যাবি। আহারে, এই বিচার করতে করতে আমার কুপত্নীয় চেরাখানে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। রেস্ট নিতে হবে তো, তাই না? ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে না? তোমার মতো সুন্দরী প্রেমিকা যার প্রেমী কুপত্নীয়তে নষ্ট হতে পারে না। অনেক দূর থেকে বিচার করে আসছি তো, বডিতে রোদ তোর লেগেছে, বুঝলেন না, একটু কালো কালো দেখা। তোমার সাথে কথায় আমি কোনোদিন পারিছি? পারবো না। আচ্ছা শোনো, বিচার কেমন হলো গো? মানে মিস্টার দুলাল কি সরেকের উপযুক্ত শাস্তি দিবার পারিছে? দেখো, সন্দেহ মানুষে নিজের থেকে অনেক দূরে নিয়ে যায়। যেখানে কুব্বত মিয়া মিস্টার দুলালরে নিয়ে হাজির হয়েছে সেখানে বিচার হবে না, এটা ভাবাটাই তো ভুল। আরে চর থাপ্পড় মেরে এমন অবস্থা করিস রে স্বর্গের, একদম মান সম্মান ধুলোয় মিশে গেছে। আর ওই বক্কর চেয়ারম্যানের চেয়ারে যদি দেখতে, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। সেই মানুষজনকে অসম্মান করে তুমি খুব মজা পাও, তাই না? এই বান্দর দিয়ে বিচার করাও। তোমার এই কথাটা আমার দিলের মধ্যে খুব লাগলো বিউটি বানু। তুমি মিস্টার দুলালের বান্দর বললে, আরে সে তো আমার সহচর। তোমারে আরও জানাই রাখি, মিস্টার দুলাল কিন্তু অন্য অনেক মানুষের চাইতে অনেক বুদ্ধিমান এবং অনেক চালাক। তালি পরে এক কাজ করো, তার কাছ থেকে চাই চাই কলা খাও, তোমার বুদ্ধির গোছাটা যদি একটু পক্ত হয়। আরে বিউটির মতো মেয়ে যারে ভালোবাসে সে কখনো বুকা হতে পারে না। তুমি চালি, আমি ফাইনাল পরীক্ষায় বসতে পারি, মানে আম্মাজানের কাছে প্রস্তাবটা পাঠাতে পারি। মোল্লা বাড়ির মায়ে আমি, এরকম বান্দরওয়ালার সাথে আমার বিয়ে বসবে? আম্মা যদি জানে না একেবারে যে মুড়া জাটা আছে না, মুড়া জাটি দিয়ে একেবারে তাড়াবে। দেখো বিটু গানু, তোমারে যদি আমার জীবনে পাই তাইলে ওইরকম ঝাঁটার বাড়ি, হাজার হাজার ঝাঁটার বাড়ি, আমি ওই যে মদন ময়রার রসগোল্লা আছে না, ওই রসগোল্লার মতো গপ গপ করে গিলে খাতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। তারপরেও তুমি বান্দর দিয়ে বিচার করা ছাড়বে না, তাই না? ভালোবাসার পাখি ডাকে কদম গাছের ডালে, তুমি আমি এক হলে বাচ্চা আসবে কোলে। তোমার কপালে কিন্তু শনি আছে খুব, তাড়াতাড়ি বান্দর ছাড়ে ব্যস্ত, তাইলে যদি আমারে পাও, নাইলে কিন্তু কোনো চান্স নাই। খেলোয়াড় হয়ে জন্মাইছি, খেলা না জমলি হইল।